সম্মানিত ভিউয়ার সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে একটা ব্লাউজ কাটিং করে দেখাবো, এক গজ কাপড়ের ব্লাউজ। এই ব্লাউজটা স্টেপ বাই স্টেপ আপনাদেরকে আমি কাটিং করে দেখাবো। আর যারা আমাকে চিনেন আগে থেকেই, যে যারা আমার শ্রী লাক্সম্যান চ্যানেল সম্পর্কে অবগত আছেন, আমার এই চ্যানেলটা কোনো একটা কারণবশত আপাতত বন্ধ আছে। তাই যারা আমাকে চিনেন তারা অবশ্যই আমার এই নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর এখানে যে আমরা ব্লাউজটা কাটিং করে দেখাইলাম, সে ব্লাউজটা 38 সাইজের একটা ব্লাউজ এবং এক গজ কাপড়ে আমরা এই ব্লাউজটা কাটিং করে দেখাবো আপনাদেরকে স্টেপ বাই স্টেপ। কোথাও একটু যদি মিস্টেক করেন তাহলে আপনি হয়তো ব্লাউজটা সঠিকভাবে কাটিং করতে পারবেন না বা আপনার বুঝতে ভুল হবে। তাই যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। চলুন শুরু করা যাক। এই যে এখানে সর্বমোটে আমার এক গজ কাপড় আছে। আমি আপনাদেরকে মেজারমেন্ট করে দেখাচ্ছি, এখানে এক গজ কাপড় আছে। এই যে এক গজ কাপড়, এখানে কাপড়টা সম্পূর্ণটাই আমি মেলায় নেব সুন্দরভাবে। এটার ব্লাউজের মেজারমেন্টটা আপনারা দেখে নেবেন, খুব সহজভাবে মেজারমেন্টটা আমি বুঝিয়ে দিয়েছি এবং সুন্দর করে কাপড়টা সম্পূর্ণ কাপড়টা মেলায় নিয়েছি। মেলায় নেওয়ার পরে বডির মেজারমেন্ট অনুযায়ী আমরা ভাঁজ দিয়ে নেব। আমাদের বডি যা তার থেকে 1 থেকে 1.5 ইঞ্চি পরিমাণ বেশি ভাঁজ দিয়ে নেব। এই যে আমাদের বডি আছে, এটা 38 ইঞ্চি, সাইডে আমরা 1.5 ইঞ্চি পরিমাণ বাড়তি রাখবো। এবং সব কাপড়ের ক্ষেত্রে সেম এভাবেই আমরা ভাঁজ দেব এবং ব্লাউজের ক্ষেত্রে। প্রথমে নিচে আমরা একটা মেজারমেন্ট দিয়ে দাগ দিয়ে নেব এবং তার উপরে একটা দাগ দিয়ে নেব। এটা আমরা নিচে 1 থেকে 1.5 ইঞ্চি পরিমাণ এই কাপড়টা মানে বাড়তি কাপড় রাখবো। এবং এখন আমরা উপরের দাগ থেকে, যেহেতু 14 সাড়ে 14 একটা দাগ পড়লো লম্বা, এই দাগটাও সোজাসুজি দিয়ে নেব। এখানে আমরা পুটের মাপটা দেবো, পুট দেবো আমরা 6 ইঞ্চি সোজাসুজি। এখান থেকে আরমোলো দেবো আমরা 6 ইঞ্চি। এখানে আমাদের বডি আছে 38, এখানে আমরা দেবো টোটাল 9.5 ইঞ্চি। এখানে আছে আমাদের 34 ইঞ্চি, 8.5 ইঞ্চি। আর সাইডে 2.25 ইঞ্চি ব্যালেন্স রাখবো, যাতে নিচে টেকিন একটা আছে, টেকিনটার জন্য 2.25। এখানে আমরা 3.5 ইঞ্চিতে দাগটা দেবো টেকিনটে। এখন আমরা দাগগুলা মেলাবো সুন্দরভাবে, আপনারাও এভাবে মেলানোর চেষ্টা করবেন। নিচের দাগ থেকে উপর পর্যন্ত আমরা 6 ইঞ্চি পরিমাণ টেকিনটা উপরে উঠবে, এখানেও 3.5 দেব। সেম যেভাবে মেজারমেন্ট আছে সেভাবে চারিদিক দিয়ে কেটে নেব। আপনারাও এভাবেই কাটবেন, তাহলে দেখবেন আপনারা খুব সহজে কাটিং করতে পারবেন এবং যে কোনো সাইজের ব্লাউজ এভাবে কাটিং করার চেষ্টা করবেন আপনারা। এই যে যাতে এইদিকে আমরা বুঝতে পারি, টেকিন দেওয়ার সময় সহজভাবে টেকিনটা দিতে পারবো, এই জন্য দুই দিকে দাগ দিয়ে রাখি। এখন আমরা এটা কিন্তু এক কর্নার থেকে কেটে নিলাম, এই যে এই কর্নার থেকে আমি আপনাদেরকে বুঝাই দিচ্ছি। এই যে এই কর্নার থেকে এটা কাটলাম, এখন এই কর্নার থেকে সামনের পাটটা কেটে নেব। দুই সাইডে দুই কর্নার থেকে হবে, এটাও সেম বডির মাপ অনুযায়ী ভাঁজ দিয়ে নেব। বডির মাপের থেকে 1.5 ইঞ্চি বা যে ব্যাক পাটটা কাটলাম তার থেকে 1/2 ইঞ্চি পরিমাণ সাইডে ব্যালেন্স রাখবো, 1/2 ইঞ্চি বা 2 সুতে পরিমাণ ব্যালেন্স রাখবো। নিচের দিকেও ব্যালেন্স রাখবো সেম এভাবে। আমরা যখন পাটটা ফালাবো ওই কাপড়টার উপরে দেখেন নিচের দিকে কতটুকু পরিমাণ ছাড়ছি এবং সাইডে কতটুকু পরিমাণ ছাড়ছি, সাইডেও সামান্য পরিমাণ এবং নিচের দিকেও সামান্য পরিমাণ ছাড়ছি। আর সেম ওই সাইডে যে টুক করে এবং নিচে যে টুক করে ছাড়ছি তার বরাবর চারিদিকে আমরা কাটিং করে নেব। আপনারা ভিডিওটা খেয়াল করেন তাহলেই বুঝতে পারবেন। এই যে দুটা পাটা আমাদের কাটিং করা হয়ে গেল। এখানে আমাদের গলা আমরা 2.5 ইঞ্চি দিচ্ছি পাশটা, আর এখান থেকে আমরা 5 ইঞ্চি দিচ্ছি। এটা আমরা কাটিং করব, যেটা দাগালাম সেটা আমরা কাটিং করব এবং সিলানির সময় সেটা 5.5 ইঞ্চি হয়ে যাবে। এই যে একসঙ্গে আমাদের যেহেতু গোল গলা দুটোটাকে কাটিং করা হয়ে গেল। এটা হলো আমাদের সামনের পাট, এটাতে আমরা টেকিনটা দেবো, কিন্তু আমরা পরে আমরা টেকিনটা দেবো আপনাদেরকে দেখাচ্ছি। এর আগে আমরা হাতাটা বের করে নেব। এই যে এখানে মিডল বরাবর কেটে নিচ্ছি, যেহেতু হাফ হাতা বা 3/4 হাতা হলে এরকম মাঝ বরাবর কেটে নেবেন। কেটে নিয়ে এভাবে সুন্দর করে মিলাই নেবেন। এই যে মিলাই নিয়ে দেখবেন যে লম্বা এভাবে হচ্ছে কিনা, হ্যাঁ হচ্ছে। তাহলে আমরা এভাবে ঘুরাই নেব কাপড়টা, ঘুরাই নিয়ে আমরা আরমোলের মাপ অনুযায়ী হাতার লম্বা অনুযায়ী ভাঁজ দিয়ে নেব। এই যে এখানে আমাদের হাতার লম্বা আছে 7.5 ইঞ্চি, 1/2 ইঞ্চি বাদ দিচ্ছি।
7.5 6 ইঞ্চি পরিমাণ ব্যালেন্স রাখছি এখানে আমাদের 11 ইঞ্চি সাইডে 6 ইঞ্চি পরিমাণ ব্যালেন্স এখানে 3 ইঞ্চি এখানে আমরা মাপ অনুযায়ী দিয়েছি 7 বা 8 একটা দিলেই হচ্ছে বেশি দিলেও সমস্যা নাই এখন আমরা সুন্দর করে শেপ দিয়ে নেব আপনারা এভাবে করার চেষ্টা করবেন তাহলে অনেক সুন্দর হবে ব্লাউজটা কাটিং এবং এই ভিডিওটা দেখে যদি আপনারা স্টেপ বাই স্টেপ কাটিং করেন তাহলে আপনারা কোথাও সুতা পরিমাণ ভুল হবে না আশা করি এই যে বাতি যে কাপড়টুকু থাকলো এই কাপড়টা দিয়ে আমরা কি করব গলার পট্টি দেব এখানে আমরা উপরের দুটো পার্ট আলাদা করে তালপাট দিয়ে নেচ্ছি আপনারাও সেম এভাবে তালপাট দিয়ে নেবেন এখানে চাকান দিয়ে রাখলাম যাতে তালপাটটা বোঝা যায় হ্যাঁ এটা তালপাট দেওয়া আছে এটার মধ্যে তাহলে তখন সমস্যা হবে না আর এই কাপড়টুকু দিয়ে আমরা কি করব গলার পট্টিটা কাটবো এবং আমি সেটা আলাদা ভিডিওতে দেখাই দেব এখানে আর দেখাবো না এই যে আমরা যে সামনের পাটটা যে কাটিং করে রাখছিলাম সেটার মধ্যে কিন্তু আমরা টেকিনের মাপটা দিই নাই সেই টেকিনের মাপটা দেব এখন এখানে আমরা 9 ইঞ্চিতে দাগ দিচ্ছি এদিকে আমরা 3.5 ইঞ্চি দিচ্ছি এখন আমরা দাগগুলো মিলাবো সুন্দর করে আপনারাও সেম মিলাবেন এইটা একটা সোজা করে নেবেন আর এই পাশেরটা আপনারা আইডিয়া মাফিক দিবেন এটা মিডল বরাবর রাখবেন এই এই পাশেরটা আপনারা আইডিয়া মাটি মিডল বা নিচে একটু রাখবেন নিচ বরাবর তাহলে সুন্দর হবে এবং চারিদিকে এখন আমরা 2 ইঞ্চি পরিমাণ করে দাগ দিয়ে নেব চারিদিকে যেহেতু একটু ফ্যাড এনি সেক্ষেত্রে আমরা 2 ইঞ্চি পরিমাণ দিচ্ছি এটা এটা 2.25 এর বেশি হয় না কখনোই এটা আমাদের মাপ হয় না কিন্তু আপনাদেরকে বোঝানোর ক্ষেত্রে আমরা এই মাপটা দিয়ে থাকি এই যে এখানে আমাদের তালপাটটা দিয়ে দিচ্ছি আমরা সুন্দর করে তালপাটটা যেহেতু আমরা আগে দিইনি সেক্ষেত্রে পরে আমরা তালপাটটা দিচ্ছি অনেকে অনেক রকম ভাবে তালপাট দেয় কিন্তু আপনাদের বোঝার সুবিধার্তে আমি একদম সোজা করে তালপাট দিই অনেকে ওখানে যা আটকে পরে ঘুরাইয়া দেয় সেভাবে আমি দিই না এখন আমরা এই টেকিনটা অনেকে ওই পাশে দিতে পারি না সঠিকভাবে সেটা কিভাবে দেবো এই যে আমরা এটা এইভাবে উল্টায় নিয়ে এভাবে সোজা করে নেব সোজা করে নেওয়ার পরে দেখেন সুন্দর করে আগে সোজা করে নেবেন চাকানে চাকানে গুলো মিলাবেন যে মার্কগুলো দিয়েছিলাম এই মার্কগুলো মিলাবেন সুন্দর করে মিলানোর পরে আপনারা এভাবে বাড়ি দিবেন তাহলে চকের দাগটা ওই সাইডে উঠে যাবে খুব সহজভাবে এই যে দেখেন ওই সাইডে উঠে গেছে এখন আমরা এই দাগে দাগে হালকা করে দাগ দিয়ে দিলেই হচ্ছে তাই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন বন্ধুদের মধ্যে শেয়ার করবেন ধন্যবাদ ভালো থাকবেন